অলকি কি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীর একটা বড় মাের মেসেজ নিয়ে আসলাম আজকেই জাস্ট মেসেজটি পাবলিক করছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী কীভাবে আবেদন করবেন সব কিছু বলে দেবো নো প্রবলেম খুবই ভালো মানের একটা নিয়োগ তার আগে বলি এই সার্কুলার লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে একদম ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি ওখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা ঠিক এরকম একটা অবস্থা চলে আসবেন আশা মাত্র সর্বপ্রথম পাবেন বাংলাদেশ নৌবাহিনীর জাস্ট নিয়োগ তো এটাতে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করা মাত্র কিন্তু সার্কুলারটি পেয়ে যাবেন ওকে তো বন্ধুরা আমি এখন এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন আমরা সরাসরি জাস্ট একটু কী বলে মেসেজটা পড়ি তো এখান থেকে অ্যাকচুয়ালি পড়তে চাইলে কিন্তু দেখুন এখানে তিনটা লেন্ডার সো এখান থেকে পড়াটা আপনাদের অনেকটাই সমস্যা হবে তো আমি এটা নামায় রাখছি আর এখান থেকে বড় করে দেখাচ্ছি আপনারা নামায় পড়বেন আমার মনে হয় নামাটাও আমরা সবাই জানি সো এই টেন্ডার কোনো কথা না বলি তো আমি আরেকটু বড় করি আশা করি যত বড় করেন না কেন ইনশাল্লাহ ফাটবে না বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন এটা হলো দু হাজার বাইশ বেসার নৌবাহিনীর জাহাজের জন্য টেকনিক্যাল শাখার ডাইরেক্ট এনটি আরকিটি আর্টিফিশিয়াল চতুর্থ ব্যাচের কার্যক্রম এখানে শুধু অনলাইনে আবেদন করা যাবে এখানে পদের নাম তো বলে দিলাম যে এখানেই শিক্ষাগত যোগ্যতা হল সরকার অনুমোদিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম সিজিপিএ তিন সহ নিম্নবর্ণিত বিষয় ডিপ্লোমা ডিপ্লোমা হলো ডিপ্লোমা ইন মেডিন টেকনোলজি পাওয়ার মেকানিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন তো ইলেকট্রিক শাখা থেকে আপনার কিন্তু ডিপ্লোমা করলেও এখানে আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এরকম রেডিও ইলেকট্রিক শাখা থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্র ইলেকট্রনিক্স ইলেকট্রিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন তো এরপরে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অথবা মেকাট্রনিক্স বন্ধুরা অ্যাকচুয়ালি আমি যেহেতু টেকনিক্যাল লাইনের ছেলে না দশ এগুলো উচ্চারণ করতে অনেকটা মানে টাফ টাফ মনে হচ্ছে বয়স এক জানুয়ারি দু হাজার বাইশ তারিখে আঠেরো থেকে তিরিশের ভিতরে হতে হবে আপনাকে ডেফিনেটলি অবিবাহিত হতে হবে ও সরি এখানে বিবাহিত কিংবা অবিবাহিত দুই ছেলে মেয়ে কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশে পুরুষ নাগরিক বন্ধুরা আমি এখানে যদি একটু হয়তো থামনেলের উপর দিয়ে রাখছি যে মহিলা সহ এই জন্য আমি খুবই দুঃখিত কিছু মনে করবেন না অলরেডি ওখানে একটা মিস করে ফেলছি তো যাই হোক শারীরিক যোগ্যতা সকল পদের জন্য এখান দেখুন উচ্চতার কথা বলছে পাঁচ ফিট চার বুকের মাপ তিরিশ বত্রিশ পুলিশ বোধ সবাই জানি এটা নিয়ে কথা বলার কিছু নাই ওজন জাস্ট আপনার যেন হাইটের সঙ্গে ওজনটা তাকে দৃষ্টিশক্তি সয়ে ছয় তো এখানে আরেকটি বিষয় হলো যে অযোগ্যতার যে বিষয়গুলো সাধারণত থাকে যে কোনো গভর্নমেন্ট মানে জব তথা আপনার এই ডিফেন্স জবগুলোতে লাইক দ্যাট আপনি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যদি কোনো প্রকৃতির মানে গ্রেপ্তারি পরোয়ানা কিংবা এক কথা রাষ্ট্রদ্রোহী ওই পিটাপিটি তারপরে আপনার কোনো সরকারি চাকরি থেকে যদি অপস কি বলে আপনার অপসারিত হন কিংবা বহস্কৃত হন কি স্বচ্ছ যদি আপনার পদত্যাগ করেন এ ধরনের প্রবলেম থাকলে কিন্তু এখানে আপনার আবেদনটা করতে পারবেন না এবার প্রয়োজনীয় দলিল পত্র কী কী লাগবে আপনার ইসের জন্য সেটা কিন্তু এখানে বর্ণনা করা আছে আপনি একটু দেখে নেবেন এখন আমি সরাসরি চলে আসি জাস্ট আবেদনের যে অনলাইনের সিস্টেমটা আপনি ভাই এখানে সব সিস্টেম দেয়া আছে আমি মনে হয় এটা নিয়ে কথা না বলি আপনি যে কাজটা করবেন আবেদনটা শুরু হবে গে সেইটা দেখেন অনলাইনে আবেদনের তারিখ দশ নভেম্বর থেকে বিশ নভেম্বর ওকে সো আপনি এই দশ তারিখ হইলে যে কোনো একটা কম্পিউটার দোকানে চলে যাবেন যার পরে ওইখান থেকে ওদের মারফতে গিয়ে আপনার আবেদনটা করবেন তাহলে ভুল ভালো হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না আমার মনে হয় এটাই সবচেয়ে বেটার আপনার দিয়ে করতে গেলে কিন্তু কিছু না কিছু হয়তো বা মিস্টেক করে ফেলতে পারেন সো আমি আপনাকে এটাই সাজেস্ট করবো এটাই সবচেয়ে বেটার তো এখন পর্যন্ত জাস্ট এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ